আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে ডুমুরের সব থেকে সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর আমরা আপনাদেরকে এটা কাটার পদ্ধতিও দেখাই দিব, যেটা কিভাবে কাটতে হয়। রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এটা হলো ডুমুর, এখন আমরা আপনাদেরকে এটা কাটার পদ্ধতি দেখাই দিচ্ছি। এটার মাঝখানে যে বীজটা থাকবে সেটা ফেলাই দিতে হবে। আর এগুলো কাটার পরে এখন এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, পানিটা কালো হচ্ছে ডুমুরের কষের কারণে। আমরা এটা ভালোভাবে এখন ধুয়ে নিব, আর আমরা এটা প্রেশার কুকারে রান্না করব। এখানে প্রেশার কুকারে আমরা এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে লবণ দেব স্বাদ অনুযায়ী। এখানে আমরা এখন মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মতো, আর আপনারা ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন। এখানে আমরা হলুদের গুঁড়া দিব এক চা চামচ পরিমাণ মতো। এবং আমি এখানে একসঙ্গে বাটা মশলা, আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মতো। এটা ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়ে চাইলেও মাখতে পারেন। এবং এখানে পানি দিয়ে দিব, ডুমুরটা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই অনুযায়ী। এবং আমরা এটা চুলায় বসিয়ে দিলাম। আমরা এটা আপনাদেরকে সরাসরি সেদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি। এটা সেদ্ধ হওয়ার পরে আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি কেমন নরম হয়ে গেছে। আর এটা আমরা এখন বাগার দিব। আমরা এখানে একটা কড়াইয়ে পেঁয়াজ এবং রসুন কুচি করা দিয়ে দিলাম, এবং এখানে তেল দিব 4 টেবিল চামচ পরিমাণ মতো। এখন আমরা পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে লাল করে নেব। আমাদের পেঁয়াজ এবং রসুনটা আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। এখন এটা আমরা আমাদের সম্পূর্ণ লাল হয়ে গেছে, এখন আমরা আমাদের ডুমুরটা এখানে ঢেলে দেব। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে আমাদের যে অতিরিক্ত পানিটা আছে সেটা আমাদেরকে শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন। আর আমরা এটা মাখা মাখা হওয়ার পরে এটা আমরা নামিয়ে পরিবেশন করে নেব। হয়ে গেল আমাদের ডুমুরের সব থেকে সহজ রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, এর থেকে সহজ রেসিপি আপনারা আর কোথাও খুঁজে পাবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।